ভিউয়ার্স, এগুলো আমাদের ক্যামেরা স্ট্যান্ড অ্যান্ড মোবাইল ট্রিপড। এটি আজকে আপনাদের সামনে একটা আনবক্সিং করে আজ আপনাদের দেখাবো। এটির মডেল সম্পূর্ণ তার প্যাকেটের গায়ে উল্লেখ করা আছে BCT5208, এটার মডেল। তার নিচে সুন্দরভাবে লেখা আছে মোবাইল ফোন ট্রিপড অ্যান্ড ক্যামেরা ট্রিপড। এটি কিভাবে বাজার থেকে স্বল্প মূল্যের সুন্দর একটি স্ট্যান্ড আপনি কিনতে পারবেন, আপনি যদি ছোটখাটো ইউটিউবার বা মুভি দেখেন মোবাইলে স্ট্যান্ডের মধ্যে মোবাইল রেখে বা কোনো স্টিল ছবি তুলতে যান, তো অবশ্যই আমি মনে করি আপনার এই ট্রিপডটি খুব প্রয়োজন হবে। কারণ অনেকে যারা আমরা মোবাইল হাত দিয়ে ছবি দিলে হয়তো বা আমাদের ক্যামেরা হাত থেকে একটু না রাখায়, সেই জন্য আমাদের এই ট্রিপডটি খুব উপকারে আসবে। সেই ট্রিপডটি নাম এখানে সুন্দরভাবে দেওয়া আছে ইউন টেঞ্চ। সেই ট্রিপডটি আমাদের বাজার থেকে কিনলে বাজার মূল্য 1000 টাকা পড়বে। তো আপনি যে কোনো বাজার থেকে এটা দেখে এই কোম্পানিটা দেখুন, এখানে সুন্দরভাবে লেখা আছে BCT5208। এই মডেলটি আমার কাছে খুব ভালো লাগছে, পছন্দ হয়েছে, সে কারণে আমি বাজার থেকে ক্রয় করছি। আজ আপনাদের সামনে এটি একটি আনবক্সিং করে দেখাবো। তো সর্বপ্রথম আনবক্সিং করতে হলে আমার এই কাভারটি খুলতে হবে। দেখুন এখানে ভিতরে কি পাই আমি। সর্বপ্রথম একটি প্যাক পেলাম, তো সেটি আমি রাখলাম। তারপর দেখা যাচ্ছে একটি ব্যাগ চলে আসলো, তো ব্যাগটি আমি আনবক্সিং করলাম, এই বক্সটি একটু দূরে রাখলাম। দেখুন দেখি আর ভিতরে আর কি কি আছে। সুন্দর বহন করার জন্য, এই যে দেখুন আপনার ট্রিপডটি বহন করার জন্য সুন্দর একটি ব্যাগ দেওয়া আছে কালো। এই ব্যাগ থেকে ট্রিপডটাকে আমাকে আলাদা করে তুলে, ও ওয়াও, এর ভিতরে আরেকটি ব্যাগ দেওয়া আছে। তার মানে এটা খুব নিরাপদে থাকার জন্য এবং এর ভিতরে যেন কোনো প্রকার ময়লা না যায় সেজন্য সুন্দরভাবে আপনাকে এখানে সিকিউরিটি দেওয়া হয়েছে। বক্সিং করবো, এই যে আমাদের ট্রিপডটি চলে আসে। তো এর ভিতরে কিছু নাই তো, আচ্ছা এটাকে আমরা একটু আলাদা করে নিলাম। সিস্টেমে কীভাবে আপনি স্টিল ছবি তুলতে পারবেন সেই জন্য আমি কাগজটিকে একটু ধরে রাখলাম। এই ট্রিপডটা আপনার নিলাম, এই হলো আপনার ট্রিপড, এটিকে ইউজ করতে হলে এই যে দেখুন এটাকে আপনি সর্বপ্রথমেই স্ট্যান্ডটা আপনার এই ব্লুটুথ ডান পাশে এখানে লাগাতে হবে। ইউ ট্যাচ, এটা আপনার ক্যামেরা স্ট্যান্ড। এই যে দেখুন এটা আপনার আপ ডাউন করতেছে, উপর নিচে উঠতেছে। এটা আমি তিনটা তার স্ট্যান্ড তিন দিকে দিলাম। এই যে দেখুন এটি হলো আপনার ক্যামেরা স্ট্যান্ড, সুন্দরভাবে দাঁড়ানো আছে। এটিকে কাজ করতে হলে আপনাকে দেখুন এটি আরো লম্বা হবে, তাই বলে এটুকু নয়। এই দেখুন এই তো এই লকটা আমরা লাগিয়ে দিলাম। দেখুন এখানে আরেকটি আরেকটু লম্বা হবে, স্টার্টটি আরো লম্বা হবে। এই যে আপনার আরো লম্বা হবে এটা, দেখুন উল্লম্বভাবে এটা মাটিতে দাঁড় করালাম। এটা লকটা লাগিয়ে দিতে হবে। এই যে আপনার ক্যামেরা স্ট্যান্ড চলে আসলো অ্যান্ড মোবাইল ট্রিপড। এদিকে আপনি বা দিক থেকে এই যে ট্রিপডটা এখানে লাগানোর জন্য দেখুন এখানে একটা অপশন দেওয়া আছে, এটাকে লাগাইতে হবে এইভাবে। এখানে আপনার মোবাইল ক্যামেরা বসানোর পর এই দেখুন বসানোর পর এটাকে আপনি হালকা অবস্থায় চাপ দিয়ে এটাকে টাইট করতে হবে। তারপর এটিকে আপনি ঘুরানোর জন্য এটিকে আমি একটু ছেড়ে নিলাম। এটা আপনার বামে ডানে ঘোরানোর জন্য, সহজ হওয়ার জন্য যখন আপনি ভিডিও বা স্টিল ছবি তুলবেন যে ঘোরানোর জন্য সহজ হওয়ার জন্য এই কাজটি করা হয়েছে। তখন আপনি আপনার মতো করে এটিকে আপনার আবার স্টিল করে নিতে স্থির করে নিতে পারবেন এবং এটিও উপর নিচে করতে হবে। এই দেখুন এটা ঘুরতেছে, এটা ঘুরতেছে, এই যে উপর নিচে ওঠা নামার জন্য এটা ঘুরতেছে। এটা আমি স্টিল এতটুকু করে শক্ত অবস্থানে রেখে এটাকে আমি রেখে দিলাম। এই হলো আমার একটি ক্যামেরা স্ট্যান্ড এবং ব্লুটুথ ব্যবহার। দেখুন এই যে আমি ব্লুটুথ খুলে আপনাকে ক্যামেরার সামনে দেখাচ্ছি। এই দেখুন একটি ব্লুটুথ, এখানে মাইনাস একটি প্লাস অপশন, আর এখানে একটি ক্যামেরা ছবি দেওয়া আছে। অন অফ সুন্দর করে লেখা আছে। এখানটা যদি অন করি আপনার সর্বপ্রথম মোবাইলের ব্লুটুথ অন করতে হবে। অন্টার দেখুন এখানে একটা সিগন্যাল দিতেছে, আপনার ব্লুটুথ অন করলে ইউন টেঞ্চ এই কোম্পানিটার নাম আপনার ব্লুটুথে চলে যাবে। চলে যাওয়ার পর কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর এটা এখানে থাকলে আপনি যে কোনোভাবে বা হাতে রেখেও এটাকে চাপ দিয়ে আপনি স্টিল ছবি তুলতে পারবেন। তাহলে আপনার ওই ক্যামেরা স্ট্যান্ডে এটা হাত দিতে হবে না, অটোমেটিকলি আপনার ছবি
চলে আসতেছে, উঠতেছে। সেজন্য অনেকে আমরা কি করি, এটা এখানে কানেকশন দিয়ে এটা এইভাবে হাতে ধরেও এইভাবে নিজের ছবি তুলতে পারি এবং দূর থেকে এইভাবে ছবি তুলতে পারি। দেখুন স্টার্টার লেখা থাকে ইউ ট্যাচ বিসিএল, এই যে 520 এই টারেন সম্পূর্ণরূপে নাম্বার সিরিয়াল নাম্বার এই মডেলটি এখানে আপনার দেওয়া আছে। এই হলো আপনার কি সুন্দর ক্যামেরা স্ট্যান্ড। এটিকে আপনি আবার আগের মতো করে, এই যে আমি এটিকে অফ করলাম, অফ করার পর আপনি এই লকটি লাগিয়ে নিতে পারবেন। দেখুন এই যে এই লকটি আবার আপনি লাগিয়ে নিতে পারবেন। আপনি এই লকটি আবার এটা ছেড়ে এই লকটি আবার লাগিয়ে নিতে পারবেন, ঠিক আগের মতো এটাও লাগিয়ে নিতে পারবেন, সেম এটা আপনি লাগিয়ে নিতে পারবেন। দেখুন এই আপনার হয়ে গেল মোবাইল ট্রিপড অ্যান্ড ক্যামেরা স্টার্ট। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত রইল। যদি আমাদের এই আনবক্সিং ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের মন্তব্য জানাতে পারেন।